খেলার প্রতি মেয়েদের আকর্ষণ বাড়াতে ছাত্রীদের নিয়ে কবাডি প্রতিযোগিতা আয়োজিত হলো। জলপাইগুড়ি সদর ওয়েস্ট জোনালের অন্তর্গত 17-19 বছর বয়সের ছাত্রীদের নিয়ে ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ে এক দিবসীয় নকআউট কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হলো মঙ্গলবার। এদিন এই কবাডি প্রতিযোগিতায় মোট 16 স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করেন। এই টুর্নামেন্টে যারা জয়ী হবেন তারা জেলাভিত্তিক প্রতিযোগিতায় খেলতে যাবেন বলে জানা গিয়েছে। এ বিষয়ে ফুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অভিষেক রায় জানান, জলপাইগুড়ি সদর ওয়েস্ট জোনালে 16 স্কুলের মোট 20 জন ছাত্রীরা এই খেলায় অংশগ্রহণ করে। জয়ীরা জেলাভিত্তিক কবাডি খেলায় অংশগ্রহণ করবেন, তারপর সেখান থেকে রাজ্যভিত্তিক খেলতে যাবেন। সদর ওয়েস্ট যে জোনাল কাবাডি কম্পিটিশন আজকে ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। এখানে মোট 16 দল মানে 16 বিদ্যালয় এখানে অংশগ্রহণ করছে। দুটি বিভাগ আছে, একটি হলো অনূর্ধ্ব 17 বছর বালিকা এবং আরেকটি হলো অনূর্ধ্ব 19 বছর বালিকা। এই দুটি বিভাগ একই সঙ্গে চলছে, আপনারা দেখছেন দুটি কোর্ট করা হয়েছে এবং একই সঙ্গে এটা নকআউট টুর্নামেন্ট এবং আজকেই এই সারাদিনে এটা কিন্তু শেষ হয়ে যাবে এবং প্রথম যে দলটি প্রথম হবে যে দুটি বিভাগে এই দলগুলি আবার কিন্তু তারা জেলাতে অংশগ্রহণ করবে এবং তারপরে স্টেটে দল নির্বাচিত হবে। এটা হচ্ছে আজকের মোটামুটি এই প্রতিযোগিতার ফরম্যাট। আমাদের রাজগঞ্জ ব্লকের মানে 16 রাজগঞ্জ ব্লকও আছে, সদর ব্লকও আছে। যেহেতু ব্লক হিসাবে সদর এবং রাজগঞ্জ মিলেই হচ্ছে ওয়েস্ট জোন, এটা হচ্ছে জোনের কথা বলছি আমি, এটা ব্লক নয়, মানে জোনটা যেহেতু বড় এখানে দুটি ব্লকই কিন্তু আছে, সদর ব্লকও আছে আবার আমাদের রাজগঞ্জ ব্লকও আছে। তো মোট 16 বিদ্যালয় এবার এসছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। তা আমরাও খুব উৎসাহ নিয়ে ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এই প্রতিযোগিতায় এবার এবছর এখানে করলাম। যেহেতু কাবাডি আপনারা জানেন আমাদের রাজগঞ্জ ব্লক এবং পাশের গজলডোবায় আমাদের রাগবি দল, সেই তারা কিন্তু ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং কিক বক্সিং আমাদের এই রাজগঞ্জ ব্লকেরই একটি বিদ্যালয়, সেখানেও কিন্তু তারা ন্যাশনাল লেভেলে কিন্তু সেরকম প্রতিভা কিন্তু রাজগঞ্জ এবং সদর ব্লকে প্রচুর আছে গ্রামের স্কুলগুলোতে। এবং সরস্বতীপুর চা বাগানে আপনারা জানেন প্রচুরবার খবরে এসছে রাগবি টিম, সেটাও এই কাবাডিগুলো যদি আমরা এই প্রতিযোগিতাগুলো করতে পারি এখান থেকে কিন্তু প্রচুর আমাদের আমাদের জাতীয় স্তরের প্রতিভা কিন্তু উঠে আসতে পারে।